তো আমরা রোভিং ফ্রেমের অপারেটিং সিকোয়েন্স আলোচনা করব যেখানে আমরা রোভিং ফ্রেমের বেসিক কম্পোনেন্টগুলি সম্পর্কে জানবো এবং তাদের কাজ সম্পর্কেও জানব সবার প্রথম হচ্ছে ক্রিল আচ্ছা তার আগে আমাদের নিশ্চয়ই মনে আছে যে রোভিং ফ্রেমে আমরা কি ফিট দিই মনে আছে কি রোভিং ফ্রেমে আমরা কি ফিট দিই জি জি আমরা হচ্ছে ড্রোন স্লাইভার হচ্ছে আহ ফিড দেই আর ডেলিভারি ম্যাটেরিয়াল কিন্তু হচ্ছে একটা রোভিং আমরা হচ্ছে ডেলিভারি ম্যাটেরিয়াল পাই হচ্ছে একটা রোভিং তো এখন এই পর্যায়ে সবার প্রথম যেই বেসিক কম্পোনেন্টের তালিকায় যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ক্রিল ক্রিল আসলে আলাদা করে কোন কম্পোনেন্ট না ক্রিল হচ্ছে মেশিনের সেই জায়গা যেখানে আমরা ফিড প্যাকেজগুলিকে রাখি ক্রিল হচ্ছে মেশিনের সেই জায়গা যেখানে আমরা ফিট প্যাকেজ গুলিকে হচ্ছে রেখে দিই তো ফিট প্যাকেজগুলিকে হচ্ছে যেখানে রাখি তাকে আমরা বলি হচ্ছে ক্রিল তো রোভিং ফ্রেমের ফিট প্যাকেজ কিন্তু হচ্ছে ড্রোন স্লাইভার তার মানে আমরা মেশিনের যেখানে যে অংশে ফিট প্যাকেজ অর্থাৎ ড্রোন স্লাইভার গুলিকে রাখবো সেই জায়গাটাই হচ্ছে ক্রিল তাহলে আমরা একটু দেখে আসি যে মেশিনের কোন জায়গায় আমরা হচ্ছে ড্রোন স্লাইভারের প্যাকেজ গুলিকে রাখি আমরা মেশিনের পিছনের দিকটায় হ্যাঁ মেশিনের পিছনের দিকটায় হচ্ছে ড্রোন স্লাইভার এক এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ বেশ অনেকগুলা হচ্ছে ড্রোন স্লাইভার রেখে দেওয়া ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে প্রচুর পরিমাণ ড্রোন স্লাইভার যদি আমার এরকম হয় যে আমি একটা মেশিন থেকে একশো বিশটা রোভিং ববিন বের করতে চাই তাহলে কয়টা স্লাইভার ফিট দেয়া লাগবে বলো তো একশো বিশটা রোভিং ববিন বের করতে চাই কয়টা স্লাইভার ফিট দেয়া লাগবে এই কাজটা করা লাগবে তাহলে মেশিনের পিছনের অংশে অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি যে জায়গাটার মধ্যে ড্রোন স্লাইভারের প্যাকেজ গুলি রাখা এটাকেই কিন্তু আমরা ক্রিল বলছি এরপরে চলে আসি হচ্ছে এরপরে হচ্ছে ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার আসলে এটা ড্রিভেন হবে না এটা হবে হচ্ছে মোটর ড্রিভেন বা বইতে হয়তো ড্রিভেন দেওয়া আছে কিনা আমার মনে নাই কিন্তু মোটর ড্রিভেন লিখলে কথাটা এখানে স্পষ্ট হবে তো মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার তো দেখে আসি মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট ট্রোলারটা হচ্ছে এই যে তার মানে এক নাম্বার এরা হচ্ছে ড্রোন স্লাইভারের ক্যান ঠিক আছে ড্রোন স্লাইভারের ক্যান থেকে স্লাইভার বের হয়ে আসবে বের হয়ে আসার পরপরি তারা একটা ট্রান্সপোর্ট ট্রোলারের সাহায্য নিয়ে সামনের দিকে আগাবে তাহলে এখন এই অংশটা আমরা ভিডিও থেকে দেখে আসি যে মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট ট্রোলার কারা এই যে স্লাইভারগুলি হচ্ছে ক্যান থেকে উঠে আসে আমি একটু কারসার দিয়ে দেখাই এই যে এই রোলারটাকে টের পাওয়া যাচ্ছে যে এই রোলারটা আমি দিয়ে দেখাচ্ছি এই রোলারটা তারপরে পিছনে আর একটা রোলার আছে এরা দেখবে এই রোলাররাও কিন্তু স্লাইভারের সাথে সাথে ঘুরতে থাকে আমি ভিডিওটা চালু করে দেখো এই যে রোলার রোলারগুলো ঘুরছে তাই না এরাই হচ্ছে মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার তার মানে সোজা কথা এরা আসলে ট্রান্সপোর্ট রোলার তার মানে এরা স্লাইভারকে কে সামনের দিকে পরিবহন করে কিন্তু এরা একই সাথে মোটর ড্রিভেন অর্থাৎ এরা স্থির না এরা নিজেরাও স্লাইভারকে ঘুরে ঘুরে সামনে এগিয়ে যেতে সাহায্য করে তাহলে মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার কি চেনা গেল মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার কি হ্যাঁ ট্রান্সপোর্ট রোলার মানে কি ট্রান্সপোর্ট রোলার মানে হচ্ছে ট্রান্সপোর্ট মানে কি পরিবহন পরিবহন তার মানে যে রোলারটা পরিবহন করবে অর্থাৎ স্লাইভারটাকে সামনে এগিয়ে দিবে আমি এখান থেকে হচ্ছে যেই দুইটা রোলারকে দেখাচ্ছি কারসার দিয়ে এই দুইটাই হচ্ছে তোমার ট্রান্সপোর্ট রোলার এই যে এই রোলারটাও তার পিছনের রোলারটাও কারণ এই রোলারটাকে আবার তারা মোটর ড্রিভেন কিন্তু অর্থাৎ তারা নিজেরাও ঘুরে মোটর ড্রিভেন বলতে তারা মোশন পায় তারা নিজেরাও ঘুরে ঘুরে স্লাইভারটাকে সামনে গিয়ে দেয় খেয়াল করো ঠিক আছে বুঝতে পারছো বুঝতে পারছো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমাকে এটা একটু বলা লাগবে যে বুঝেছ কি বুঝো নাই না বললে তো আমি বুঝবো না আচ্ছা আমি একটু ব্রেক নিচ্ছি ফারহানা ম্যাডাম কেন জানি আচ্ছা যেখানে ছিলাম আমরা তো মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার এটা তাহলে আমরা বুঝলাম তার মানে নাম্বার ওয়ান যেটা নাম্বার ওয়ান হচ্ছে ক্রিল ক্রিল হচ্ছে যেখানে আমরা ফিড ম্যাটেরিয়াল গুলিকে রাখি তারপর এখান থেকে স্লাইবার বের হয়ে আসে স্লাইবারকে সামনের দিকে পাঠানোর জন্য মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার আছে মোটর ড্রিভেন কেন মোটর ড্রিভেন বলতে বোঝানো হচ্ছে তারা নিজেরাও মোটর থেকে মোশন পায় এবং অর্থাৎ তারা নিজেরাও ঘুরতে থাকে তার নিজেরাও ঘুরে ঘুরে হচ্ছে স্লাইভার গুলিকে সামনের দিকে আগাবে ওয়ান এবং টু এই দুইটা কি বোঝা গেছে বলো তো আচ্ছা আচ্ছা এবং টু যদি বোঝা হয়ে থাকে তাহলে আমরা এরপরও যখন সামনে আগাই সামনে আগালে তারপর আমরা পাবো হচ্ছে ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে তাহলে এবার আমরা ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট দেখে আসি স্লাইভার আসলো স্লাইভার যাচ্ছে মোটর জেভেন্ট ট্রান্সপোর্ট রোলার হয়ে স্লাইভার সামনে আসলো আচ্ছা এই দেখো আহ স্লাইভার আসলো আর চিকন হয়ে বের হচ্ছে তাই না জি স্যার হ্যাঁ এটাই এটাই কিন্তু হচ্ছে জি জি এটাই হচ্ছে রোভিং তার মানে স্লাইভার ঢুকলো এবং রোভিং হয়ে বের হলো অর্থাৎ এখানে কিন্তু একটা বিরাট মাস পার ইউনিট লেং রিডাকশন কিন্তু এখানে হচ্ছে অর্থাৎ এই যে স্লাইভারটা ঢুকলো এবং তারা রোভিং হয়ে যে স্লাইভারটা ঢুকে তারা যে রোভিং বের হয়ে আসলো কিন্তু হচ্ছে আহ আমাদের এখন প্রয়োজন তো স্লাইভার থেকে রোভিং হলো কেমন করে যেহেতু পাঁচ পার ইউনিট লেংথের একটা রিডাকশন হয়েছে তার মানে অবশ্যই এই মধ্যবর্তী জায়গায় একটা ড্রাফটিং ইউনিট আছে কথা কি বোঝা গেল অবশ্যই এই জায়গায় একটা ড্রাফটিং ইউনিট আছে যে ড্রাফটিং ইউনিটটা চিকন করে হিসেবে বের করে দিল তারপরে এই মধ্যবর্তী জায়গায় অবশ্যই একটা ড্রাফটিং ইউনিট আছে এটাই হচ্ছে সেই ড্রাফটিং ইউনিটকে বোঝানো হচ্ছে যে নাম্বার থ্রি আমাদেরকে মনে পড়ে ড্রাফট বলতে আমরা কি বুঝি ড্রাফট বলতে কি বুঝি আমরা কেউ পারো না ড্রাফট বলতে কি বুঝি সোজা বাংলায় বলতে গেলে স্যার চিকন করা জি জি আর একটু হচ্ছে যদি সোজা বাংলা ছেড়ে একটু কঠিন বাংলা বলি তাহলে কি হবে তাহলে বলতে পারবা স্যার ঠিক মতো স্যার মনে পড়তেছে না স্যার হ্যাঁ মাস পার ইউনিট লেন্থ স্যার মানে মানে লাইন

ড্রাফটিং জোনে কি কি থাকে তোমাদের কি মনে আছে কারো ড্রাফটিং জোনে কি কি থাকে ড্রাফটিং জোনে হচ্ছে মূলত টপ রোলার থাকবে বটম রোলার থাকবে এগুলি তো মনে আছে থাকবে বটম রোলার থাকবে টপ বেসিক জি এবং হচ্ছে রোলার গুলি এরকম যে পিছনেরটা চাইতে হ্যাঁ মোর দ্যান ওয়ান পেয়ার অফ রোলার আমি দুইটা কন্ডিশন বলেছিলাম একটা কন্ডিশন হচ্ছে যে মোর দ্যান ওয়ান পেয়ার অফ রোলার হচ্ছে তোমার থাকবে মোর দ্যান ওয়ান পেয়ার অফ রোলার থাকবে এবং অবশ্যই আ পিছনের রোলারের চেয়ে সামনের রোলারের গতিটা কি হবে বেশি হবে না কম হবে স্যার বেশি হবে পিছনের রোলারের চাইতে সামনে রোলারের গতি বেশি হবে তো আমাদের এই রোভিং ফ্রেমের সাধারণত ড্রাফটিং জোন থাকে হচ্ছে ফোর ওভার 4 ড্রাফটিং জোন অর্থাৎ টপ রোলার 4টা এবং হচ্ছে বটম রোলার 4টা এই ফোর ওভার ফোর ফরমেশনের ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আমাদের এই রোভিং ফ্রেমে থাকবে তো এখন দেখে হ্যাঁ এই যে আমরা বললাম না যে টপ রোলার থাকবে বটম রোলার থাকবে তো কয় জোড়া থাকবে আমাদের রোভিং ফ্রেমের ক্ষেত্রে কমন প্র্যাকটিস হচ্ছে চার জোড়া টপ রোলার চার জোড়া সরি চারটা টপ রোলার চারটা বটম রোলার চার জোড়া রোলার থাকবে আর কি এটাকে আমরা বলি ফোর ওভার ফোর ফোর ওভার ফোর মানে উপরেও চারটা টপ রোলারও চারটা বটম রোলারও চারটা তো বোঝাই যাচ্ছে যে স্লাইভার ঢুকে যেহেতু রোভিং হয়ে বের হয়ে গেল তার মানে এইটুকু জায়গার মধ্যেই ড্রাফট হচ্ছে এইটুকু এই ড্রাফট হচ্ছে ড্রাফ হয়ে রোভিংটা বের হয়ে আসলো রোভিংটা বের হয়ে আসার পরই আমরা তাকে এই রোভিং ববিন প্যাকেজের মধ্যে পেঁচাই ফেলি এই যে রোভিং ববিন প্যাকেজ দেখা যাচ্ছে রোভিং ববিন প্যাকেজের মধ্যে তাকে পেঁচাই ফেলি এখন এই যে আমাদের ড্রাফটিং জোন এখানে কিন্তু ড্রাফটিং জোনকে উপর থেকে দেখানো হচ্ছে টপ ভিউ ঠিক আছে যেমন এই যে টপ রোলার এইখানে এটা একটা টপ রোলার এটা একটা টপ রোলার আর বটম রোলার গুলা হচ্ছে টপ রোলার গুলা কিন্তু রাবার কোটেড এই যে ঘিয়া কালারের রাবার কোটেড টপ রোলার গুলি এই জন্য তাদেরকে ঘিয়া কালার হিসেবে দেখানো হচ্ছে এগুলা রাবারের কারণে রাবার কোটেড তো এই জন্য আর বটম রোলারগুলো হচ্ছে মেটালিক এই যে যেগুলো চিকচিক করতেছে এগুলো মেটালিক বটম রোলার এটা একটা বটম রোলার এটা একটা বটম রোলার বোঝা যাচ্ছে ভিডিওতে হ্যাঁ এটা উপর থেকে দেখো হচ্ছে ড্রাফটিং জোন ওর আমরা ল্যাপ ক্লাসে হয়তো আর যখন ক্লাসে যাব তখন আরো বিস্তারিতভাবে দেখব আর যেমন এটা যে ড্রাফটিং জোন এ ব্যাপারে কোনো সন্দেহ চলে যাবে যখন দেখো এই যে রোলারগুলির ভিতরে স্লাইভার ঢুকলো আর যখন বের হচ্ছে তখন চিকন হয়ে বের হয়ে যাচ্ছে এটাই হচ্ছে ড্রাফটিং জোন এই যে স্লাইভারটা ঢুকলো এই যে এটা হচ্ছে টপ রোলার রাবার কোটের রোলার এটা উপরেরটা আর বটম রোলার হচ্ছে নিচেরটা ঠিক আছে নিচেরটা এই যে এটা স্টিল রোলার স্টেইনলেস স্টিলের রোলার নিচেরটা বটম রোলার উপরেরটা টপ রোলার এটা আবার একটা এই যে এটা আবার একটা টপ রোলার আর এটা হচ্ছে বটম রোলার নিচেরটা রোভিং হয়ে চিকন একটা রোভিং হয়ে সে বের হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে ড্রাফটিং জোন আমরা বুঝলাম এই ড্রাফটিং জোনটাই এখানে দেওয়া আছে এখানে নাম্বার থ্রি এই ডায়াগ্রামটা আমাদের পরীক্ষায় আঁকতে হবে তো যেহেতু এখানে তে যেটা দেখানো হয়েছে এটা যেহেতু একটু আহ আঁকতে মুশকিল তো তোমরা করবাকে কি এটাকে চারটা উপরে চারটা রোলার দিবা নিচে চারটা রোলার দিবা এখানে দেখো তিনটা তিনটা দেওয়া হয়েছে দেখো এই যে ছোট্ট করে একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা দেখা যাচ্ছে জি হ্যাঁ তোমরা এখানে হচ্ছে উপরে 4টা রোলার দিবা নিচে 4টা রোলার দিবা ফ্রেমটা আকার প্রয়োজন নাই বাকি যে ফ্রেম ফ্রেমটা হচ্ছে আকার প্রয়োজন নাই 4টা টপ রোলার 4টা বটম রোলার দিলেই চলবে তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম তো নাম্বার 3 হচ্ছে তাহলে ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট এই গেলো ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট এরপরে ডায়াগ্রামে নাম্বার 4 9 তাই আমি এখানে আর 4 লিখি নাই নাম্বার 5 হচ্ছে আনসাপোর্টেড লেন্থ এখন দেখে আসি আমরা আনসাপোর্টেড লেন্থ কোনটাকে বলে এই যে হচ্ছে ফ্রন্ট ড্রাফটিং রোলার থেকে রোভিংটা বের হয়ে আসলো বের হয়ে এসে কোথায় যায় দেখি এই রোলারটা সরি রোভিংটা যখন সে বের হয়ে আসে আচ্ছা এখানে খেয়াল করো এই যে এটা হচ্ছে ড্রাফটিং জোন এই রোলার ড্রাফটিং জোন থেকে রোভিংটা বের হয়ে আসে রোভিংটা বের হয়ে এসে দেখো সে এক জায়গায় দেখো ড্রাফটিং জোনটা বের হয়ে এসে সে কিন্তু এক জায়গায় ঢুকে পড়তেছে দেখতেছো এই যেমন রোভিং এই একটা রোভিং পিছনে ঢুকে পড়তেছে আর একটা রোভিং সামনে এসে কোথাও এক জায়গায় সে ঢুকে পড়লো দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে কি কি বলতে যাচ্ছি এই যে এইটুকু জায়গা যেইটুকু জায়গায় সে একা একা এই রোভিংটা যেমন এই জায়গায় সে ফ্রি তার আশেপাশে কেউ নাই আবার এই রোভিংটাও এই জায়গায় হচ্ছে ফ্রি তার আশেপাশে কেউ নাই তো এইটুকু জায়গাকেই বলা হয় হচ্ছে আন সাপোর্টেড লেন্থ কারণ এই ড্রাফটিং জোনে কিন্তু রোভিংটাকে গাইড করার মতো অনেকেই ছিল ড্রাফটিং রোলার ছিল আরো কম্পোনেন্ট ছিল আবার ড্রাফটিং জোন থেকে বের হয়ে একটু পরে সে আরেকটা কম্পোনেন্টের ভিতরে ঢুকে পড়ছে সেটা নাম আমরা এখনো বলিনি তো আরেকটা কম্পোনেন্টের ভিতরে সে হচ্ছে ঢুকে পড়ছে তো এই অবস্থায় তার মানে সে কিন্তু আবারও গাইডের মধ্যে সাপোর্ট পাচ্ছে কিন্তু বের হওয়ার আগ পর্যন্ত সে ড্রাফটিং জোনের সাপোর্টে ছিল বের হওয়ার পরে সে আরেকটা কম্পোনেন্টের সাপোর্টে চলে যাচ্ছে মাঝপথে এই যে ফাঁকা জায়গাটাতে তাকে কিন্তু সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই এই মাঝখানের জায়গাটুকুই বলা হয় হচ্ছে আনসাপোর্টেড লিংক বুঝতে পারলাম স্যার আই আনসাপোর্টেড মানে সাপোর্ট ছাড়া অর্থাৎ রোভিংটা সেখানে একা একা থাকবে রোভিং কোথায় একা একা আছে এই যে ড্রাফটিং জোন থেকে বের হওয়ার পরে হচ্ছে সে একা একা যেমন ড্রাফটিং জোন থেকে বের হয়ে সে ঢুকে পড়লো এক জায়গায় এখান থেকে ড্রাফটিং জোন থেকে বের হয়ে আরেকটা কম্পাউন্ডের ভিতর ঢুকে পড়লো কিন্তু মাঝপথে পথে সে একা এই জন্য এইটুকু জায়গায় হচ্ছে আনসাপোর্টেড লেন্থ যেটুকু জায়গায় রোভিংটা একা বোঝা গেল জি স্যার বুঝতে আচ্ছা তো এখানে যেমন খেয়াল করো এই যে এইটুকু জায়গায় রোভিংটা একা তাই না আমি দেখাই কলম দিয়ে এই যে এখান থেকে শুরু করে এই যে এইটুকু জায়গায় রোভিংটা একা আবার ওখান থেকে শুরু করে এইটুকু জায়গায় রোভিংটা একা এই যেইটুকু জায়গায় রোভিংটাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই সে একলা একলা রাস্তায় চলছে এইটুকু জায়গাকে আমরা বলবো হচ্ছে আনসাপোর্টেড নাম্বার সিক্স ফ্লায়ার তো ফ্লায়ার হচ্ছে আমি খেয়াল করে দেখাই এই যে এখানে আমরা দুইটা পা দেখতে পাচ্ছি কি আমার কারসারটা যেখান দিয়ে আমি নিয়ে যাচ্ছি এইটুকুকেই বলা হয় হচ্ছে ফ্লায়ার তো আরেকটা কথা বলে ফেলি রোভিংটা আসলে ড্রাফটিং জোন থেকে যাত্রা শুরু করে এই ফ্লায়ারের ভিতরেই ঢুকে পড়ে চলো তাহলে আমরা ফ্লায়ারটা ভালো করে দেখে আসি আচ্ছা এই হচ্ছে তোমার ফ্লায়ার আচ্ছা এই যে ফ্লায়ার হ্যাঁ যে তার দুইটা লেগ এই একটা লেগ এবং এই একটা লেগ এটা হচ্ছে একটা ফ্লায়ার এই দুই পাশে তার দুইটা লেগ আছে ফ্লায়ারের কাজ কি স্যার হ্যাঁ ফ্লায়ারের কাজ কি বলবো কারণ ফ্লায়ারই হচ্ছে অত্যন্ত মূল্যবান একটা কম্পোনেন্ট সে ফ্লাইয়ারের কাজ হচ্ছে প্রথম কথা হচ্ছে ফ্লায়ার দুইটা লেগ থাকে এটা হচ্ছে প্রথম কাজ আমি ফ্লায়ারটাকে ধরার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না অল্প অল্প বোঝা যাচ্ছে এই দুইটা লেগ এটা হচ্ছে একটা লেগ আমি কলম দিয়ে দেখাই এই এটা হচ্ছে একটা লেগ আর এটা হচ্ছে আরেকটা লেগ এই এই দুইটা লেগ মিলে হচ্ছে একটা ফ্লায়ার তো এই ফ্লায়ারটা কিন্তু ওই যে আমি বললাম রোভিং হচ্ছে ঘুরে রোভিং যখন সরি রোভিং যখন ড্রাফটিং জোন থেকে বের হয় সে বের হয়ে এই ফ্লায়ারের ভিতরেই সে ঢুকে পড়ে আমার কথা কি বোঝা গেল রোভিংটা জোন থেকে যখন বের হয় তারপরে সে কিছুক্ষণ একা একা থাকে এরপরে সে এই রোভিং এর ভিতরেই ঢুকে পড়ে সরি ফ্লায়ারের ভিতরে ঢুকে পড়ে তো ড্রাফটিং জোন থেকে ফ্লায়ারের পর্যন্ত মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে আন আনসাপোর্টেড লেংথ এখন এই ফ্লায়ারের কাজ কি তোমরা একটু খেয়াল করে দেখো এই রোভিংটা যখন ফ্লায়ার থেকে বের হয়ে আসে ফ্লায়ার থেকে বের হয়ে আসার পরে এইটা নিচ দিয়ে সে উপরে চলে আসে এই যে রোভিংটা এভাবে বের হয়ে আসে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে বের হয়ে আসে বের হয়ে এসে তারপরে গিয়ে সে প্যাকেজের চারপাশে জড়ায় যায় আমার কথা কি বোঝা যাচ্ছে জি স্যার হ্যাঁ রোভিংটা হচ্ছে ড্রাফটিং জোন থেকে বের হলো এরপরে ফ্লায়ারের এই দুইটা লেগ যেটা এই লেগটা হচ্ছে হলো ফাঁকা এই হলো লেগের ভিতর দিয়ে আসে এবং হলো লেগের ভিতর দিয়ে এসে তারপরে বের হয় বের হয়ে এই যে এখানে একটা আমরা কম্পোনেন্ট দেখতে পাচ্ছি একটা হাতের মতো এটাকে বলা হচ্ছে প্রেসার আর্ম আমি এটা একটু লিখে দিই এটার বানানটা এটাকে হচ্ছে এটাকে বলে প্রেসার আর্ম প্রেসার আর্ম কেন কারণ এই আর্মটা সব সময় হচ্ছে রোভিং ববিন কে চাপ দিয়ে রাখে হ্যাঁ এই দেখো এই যে প্রেসার আর্ম এটা কিন্তু সব সময় রোভিং ববিনটাকে চাপ দিয়ে ধরে রেখেছে তো আমরা করি কি রোভিংটাকে এই ফ্লায়ারের হলো লেগ দিয়ে বের করে নিয়ে এসে এই প্রেসার আর্মের উপর দিয়ে পেচিয়ে তারপরে প্যাকেজের সাথে তাকে আটকে দেই রোভিংটাকে প্যাকেজের সাথে আটকে দেই এবং প্রেসার আর্মটা যেহেতু সে সব সময় রোভিংটাকে প্রেস করে রাখে

প্রেস করার ফলে হচ্ছে ববিনটা সব সময় এই প্যাকেজের সাথে রোভিংটা আমার প্যাকেজের সাথে লেগে থাকে রোভিং এর গায়ের সাথে লেগে থাকে যদি প্রেসারামটা ছুটে বাইরে চলে আসতো তাহলে তো রোভিংটা ছিড়ে যেত ঠিক আছে প্রেসারামটা যেহেতু সব সময় এই রোভিং ববিনকে প্রেস করে রাখে তাহলে ফ্লায়ার থেকে যে রোভিংটা বের হচ্ছে সেটা সব সময় অনায়াসেই প্যাকেজের গায়ের সাথে পেঁচাতে থাকে যদি এমন হয় প্রেসারামটা দূরে সরে আসতো তাহলে কিন্তু রোভিংটা ছিড়ে যেত বোঝা যাচ্ছে কি

তো ফ্লায়ার আপ ডাউন করে না আপ ডাউন করে হচ্ছে পুরা প্যাকেজ গুলাই ডাউন করে আমরা আসবো এই প্রসঙ্গটাতে আমরা আসছিলাম একটু পরেই এইটা এই কথাটা আমাদের আলোচনায় আছে আচ্ছা তাহলে এই হচ্ছে ফ্লায়ার এখন মূল ফ্লায়ারের কাজটা অবশ্যই আমি বলি নাই এখনো ফ্লায়ারের কাজটা আমি বলি দেখো তো এই ডায়াগ্রামটা দেখে এখন ফ্লায়ার কে চেনা যাচ্ছে কিনা তার মানে হচ্ছে এই যে এখানে খেয়াল করো এটা হচ্ছে আমার একটা ফ্লায়ার এই এটা হচ্ছে আমার একটা ফ্লায়ার আর এটা হচ্ছে ড্রাফটিং জোনের সবার ফ্রন্ট রোলারটা ঠিক আছে এই দুইটা রোলার হচ্ছে ড্রাফটিং জোনের সবার ফ্রন্ট রোলার তাহলে আনসাপোর্টেড লেংথ কতটুকু হবে বলো তো নীল রং দিয়ে দেখানো হয়েছে তাই না জি এইটুকুই হচ্ছে আনসাপোর্টেড Length তার মানে এখন খেয়াল করো আর প্রেসার আর্মকে চিনতে পারো দেখো তো একটু নিচে আসো এই যে নিচে আসো তো চিনতে পারো কিনা এই যে এটা প্রেসার আর্ম এটা প্রেসার আর্ম হ্যাঁ এই যে এটা প্রেসার আর্ম এটা প্রেসার আর্ম এই ছবিতে এইটা প্রেসার আর্ম তার মানে হচ্ছে রোভিংটা ড্রাফটিং জোন থেকে বের হলো ফ্লায়ারের লেগ কয়টা ফ্লারেলে লেগ কত হ্যাঁ দুইটা লেগ এর মধ্যে খেয়াল রাখবে একটা লেগ হচ্ছে হলো হলো মানে হচ্ছে ফাপা আরেকটা লেগ হচ্ছে সলিড একটা লেগ হলো আর একটা লেগ হচ্ছে সলিড তো কোনটা হলো তো হলো লেগ হচ্ছে যেই লেগের সাথে প্রেসার আরম কানেক্টেড জি সেই লেগটা হচ্ছে হলো আর বাকিটা হচ্ছে সলিড লেগ এখন প্রশ্ন হচ্ছে যে কেন একটা লেগ হলো আর একটা লেগ সলিড আসলে হলো লেগটার কারণ উদ্দেশ্য ছিল কি এই রোভিংটাকে আমরা কেন লুকালাম কেন আমরা এই ফ্লায়ারের ভিতর দিয়ে নিয়ে আসলাম এটা আগে জানতে হবে এটার কারণ হচ্ছে এটা রোভিং এ কিন্তু খুব স্লাইট অ্যামাউন্ট অফ টুইস্ট থাকে খুবই অল্প টিপিআই হিসাব করে কোনটা হলো মানে কোনটা হলো থাকে প্রেসার সাথে যেটা যেটা প্রেসার আর্ম লাগানো আছে যেই লেগে ওকে স্যার আচ্ছা এখন এই যে ফ্লায়ারটা ঘুরবে আমরা যে ভিডিওতে দেখলাম ফ্লায়ার ঘুরছে তার আরপিএম হয় अराउंड 1000 থেকে 1200 কিংবা আধুনিক মেশিন আরো বেশি হয় পনেরোশো হতে পারে এক হাজার থেকে বারোশো এটা মনে করা হচ্ছে তোমার রেগুলার লিমিট ঠিক আছে তো বিশাল আকৃতির এই ফ্লায়ারটা যখন সে হচ্ছে এক হাজার আর পেমে ঘুরতে থাকবে তখন এটা যখন ঘুরবে তার চারপাশে একটা প্রচন্ড এয়ার কারেন্ট তৈরি হবে না বাতাসের একটা প্রবাহ তৈরি হবে না হ্যাঁ তো যখন এই বিশাল বাতাসের প্রবাহ তৈরি হবে আমরা যদি রফিনটাকে লুকায় না রাখতাম যদি এই ভিতর দিয়ে 난ি আসতাম তাহলে এই বাতাসের প্রবাহের কারণে রোভিংটা হচ্ছে ছিড়ে যেত কোনো ভাবে টিকে থাকতে পারতো না কারণ কোনো টুইস্ট তো এখানে বিশেষ নাই বললেই চলে খুব স্লাইট অ্যামাউন্ট অফ টুইস্ট তাতে দেওয়া ছিল তো এই অবস্থায় স্যার একটু আবার বলবেন 1000 আরপিএম এ কোনটা ঘুরবে ফ্লায়ার এই যে যেই ফ্লায়ারটা আমরা দেখতে পাচ্ছি দুইটা লেগ বিশিষ্ট যে ফ্লায়ারটা এই ফ্লায়ারটা হচ্ছে 1000 আরপিএম এ ঘুরবে বা 1200 আরপিএম এ ঘুরবে এর চেয়ে বেশিও ঘুরতে পারে তো এত প্রচন্ড আরপিএম এ যদি ফ্লায়ারটা ঘুরে তাহলে এই ফ্ল্যাটটা যখন ঘুরবে তখন তার চারপাশে একটা এয়ার কারেন্ট তৈরি হবে শক্তিশালী বাতাসের একটা প্রবাহ তৈরি হবে বোঝাতে পারছি জি স্যার বুঝতে পারছি আচ্ছা যখন বাতাসের একটা প্রবাহ তার চারপাশে তৈরি হবে তখন কি হবে তখন কিন্তু হচ্ছে রোভিংটা যদি আমি তাকে না লুকাতাম এই হললেগের ভিতর দিয়ে যদি না নিয়ে আসতাম তাহলে কিন্তু এই বাতাসের প্রবাহের কারণে এই রোভিংটা হচ্ছে ছিড়ে যেত বোঝা যাচ্ছে

জি স্যার এখন হচ্ছে এই যে ফ্লায়ারটাকে ঘুরবে স্যার ওই যে ইয়া মানে ববিনে ইয়া করে ওয়াইন্ডিং করার জন্য নাকি অন্য কিছু হ্যাঁ আমি বলছি এখনো তো এখন ফ্লায়ারের দুইটা লেগের মধ্যে একটা বুঝলাম যাছে এটা না হয় হলো তো সলিড লেগটার আসলে কাজ কি সলিড লেগের একমাত্র কাজ হচ্ছে ব্যালেন্সিং বোঝা গেল সলিড লেগের একমাত্র কাজ হচ্ছে ব্যালেন্সটাকে ঠিক রাখে এছাড়া সলিড লেগের আর কোনো কাজ নাই শুধুমাত্র ব্যালেন্সকে ঠিক রাখার জন্যই হচ্ছে এই লেকটাকে ব্যবহার করা হয় তো ফ্লায়ারের আসলে মূল কাজ হচ্ছে টুইস্ট দেওয়া ফ্লায়ারের মূল কাজ হচ্ছে টুইস্ট দেওয়া কারণ মেশিন যখন ঘুরবে তখন আমার হচ্ছে ফ্লায়ারও ঘুরবে এবং ববিনও কিন্তু ঘুরবে ফ্লায়ারও ঘুরতে থাকবে এবং একই সাথে কিন্তু ববিনও ঘুরবে তবে ফ্লায়ারের চাইতে ববিনের ঘূর্ণনের গতি বেশি হবে ফ্লায়ারের চাইতে ববিনের ঘূর্ণনের গতি বেশি হবে তার মানে ফ্লায়ার যেই গতিতে ম্যাটেরিয়াল দিচ্ছে ববিন তার চেয়ে একটুখানি বেশি গতিতে ঘুরবে যেন মধ্যে টেনশনটা ঠিক থাকে এত জোরে ঘুরবে না যে টান লেগে ছিঁড়েই গেল এত জোরে ঘুরবে না আবার ফ্লায়ারের চাইতে আসতেও ঘুরবে না যে হচ্ছে ম্যাটেরিয়াল ঢিলা হয়ে গেল অর্থাৎ জমা পড়ে গেল যদি এমন হয় যে ফ্লায়ার হচ্ছে অনেক জোরে ঘুরছে আর ববিন আসতে ঘুরে তখন হবে কি রোভিং কিন্তু প্রচুর জমা হয়ে যাবে টেনশনটা নষ্ট হয়ে যাবে তো এই জন্য টেনশন যেন ঠিক থাকে এই কারণে হচ্ছে ফ্লায়ারের চাইতে রোভিং ববিন যেটা সেটা কিছুটা বেশি জোরে ঘুরবে তো ফ্লায়ার করে কি যখন ঘুরে দেখো তুমি এখন ছবিটাতে খেয়াল করো এই মাঝখানে হচ্ছে রোভিং ববিন ফ্লায়ারটা যদি চারপাশ থেকে ঘুরতে থাকে তার মানে কিন্তু হচ্ছে এটা যদি হচ্ছে আমার ববিন হয় এটা যদি ববিন তো ফ্লায়ার করে কি রোভিংটাকে নিয়ে তাকে চারপাশ থেকে ঘুরায় নিয়ে আসে চারপাশ থেকে তাকে ঘুরাই নিয়ে আসে যেমন ধরে হেডফোনের তার হেডফোনেরই এই তার তো ফ্লায়ার করে কি এটাকে ধরে চারপাশ দিয়ে প্যাকেজের চারপাশ দিয়ে তাকে এরকম ঘুরাই নিয়ে আসে আরেকটা হাত ক্লাসে সাধারণত আমার আরেকটা হাত থাকে ছাত্রদের কোন একজনকে আমি ব্যবহার করি মনে করো এই রোভিং এর একটা প্রান্ত কোথায় আছে দেখো তো রোভিং এর একটা প্রান্ত ড্রাফটিং জোনে আটকা তাই না এখান থেকে খেয়াল করো রোভিং এর একটা প্রান্ত কোথায় আটকা বলো তো ড্রাফটিং জোনে হ্যাঁ আরেকটা প্রান্ত আটকা কিন্তু হচ্ছে প্যাকেজের গায়ে এখন শুনো রোভিং এর একটা প্রান্ত কিন্তু আটকা হচ্ছে ড্রাফটিং জোনে ঠিক আছে এই যে এটা এই আমি এক হাত দিয়ে ধরে রেখেছি এই যে এই প্রান্তটা নীল রঙের প্রান্তটা আরেকটা প্রান্ত আটকানো আছে হচ্ছে প্যাকেজের গায়ে এই যে এখানে এটুক পর্যন্ত কথা বুঝছো জি স্যার হ্যাঁ হ্যাঁ মাছখান থেকে তার মানে রোভিংটা দুই জায়গায় আটকা একটা হচ্ছে উপরের ড্রাফটিং জোনে আরেকটা প্রান্ত হচ্ছে এই প্যাকেজের গায়ে হচ্ছে আটকে আছে মাঝখানে ফ্লায়ার করে কি ফ্লায়ার যেহেতু সে চারপাশে ঘুরে মাঝখানে যেমন ধর আমি আমার হাতের মাউস দিয়ে একটু জায়গায় আটকে রাখলাম নিচের টাকে বোঝানোর জন্য এক দুই জায়গায় আটকা এখন মাছখান থেকে ফ্লায়ার করে কি এই রোভিংটাকে নিয়ে চার পাশ দিয়ে ঘুরে নিয়ে আসে বোঝা যাচ্ছে গাছ তো যেহেতু দুই প্রান্ত আটকা দুই প্রান্ত যেহেতু আটকানো মাছ পথে ফ্লায়ার হচ্ছে তাকে ঘুরাই নিয়ে আসতেছে চার পাশ দিয়ে তাহলে এই অবস্থায় কি হবে এই অবস্থায় প্রত্যেকটা ঘূর্ণন এই রভিংটার মধ্যে এক একটা করে টুইস্ট তৈরি করবে বোঝা গেছে কি যদি এটা আটকা না থাকতো তাহলে কিন্তু ভাবে টুইস্ট হতো না যেমন ধরে যে তসবি তসবি এটা মনে ঝুলতেছে এখন আমি তারে যত এই পাশ দিয়ে ঘুরাই নিয়ে আসি কোনো টুইস্ট হবে কি কোনো টুইস্ট হবে না কারণ এই প্রান্তটা তো খোলা যদি আমি এই প্রান্তটাকে কোথাও আটকাই দিতে পারতাম এরপরে যদি ঘুরাইতাম তাহলে কিন্তু হচ্ছে তার উপরে টুইস্ট পড়তো এইটুক কথা কি বোঝা গেছে হ্যাঁ তাহলে ফ্লায়ারের মূল কাজ হচ্ছে ফ্লায়ারের মূল কাজ হচ্ছে সে রোভিংটাকে টাকে ধরে যে ঘুরাচ্ছে ঘুরায় সে হচ্ছে এই টুইস্টটা সে হচ্ছে দিয়ে দেয় হ্যাঁ ফ্লায়ারের আচ্ছা তাহলে আমরা যেটা বুঝলাম যে হচ্ছে এইখানে ফ্লায়ার নাম্বার সিক্স দিয়ে বোঝানো হয়েছে এই যে এখানে যে দুই লেগের ফ্লায়ার বোঝানো হয়েছে দুইটা লেগ তো দুইটা লেগের ফ্লায়ার আচ্ছা এখানে দুইটা ফ্লায়ার আঁকা হয়েছে কি জন্য কেউ কি বলতে বা দুইটা লেগে কেন আঁকা হয়েছে ফ্লায়ার এটা কিন্তু মেশিনের সাইড ভিউ স্যার মেশিনের সাইড ভিউ তবে দুইটা লেখার দুইটা আকার কারণ হচ্ছে আমাদের মেশিনে যদি 120টা রোভিং ববিন বের করার ব্যবস্থা থাকে এই 120টা রোভিং ববিন কে কিন্তু তোমার হচ্ছে দুই লাইনে সাজানো হয় অর্থাৎ এটা যদি একশো বিশটা হয় তাহলে এই সামনের সারিতে ষাটটা আর সামনের পিছনের হচ্ছে আরো ষাটটা বোঝা যাচ্ছে ভিডিওতে এই কারণেই আমরা হচ্ছে দেখেছি যে যে ভিডিওতে দেখে আসি এই এই দেখো এক দুই নাম্বার তিন নাম্বার এরা হচ্ছে সামনের শাড়িতে ওই যে পিছনের সারিতে এই যে এটা একটা দেখতে পাচ্ছ এটা একটা এটা একটা এটা একটা এরা হচ্ছে পিছনের সারিতে কিংবা এখানে খেয়াল করো দেখা তো দুইটা শাড়ি না রোভিং ববিনের যে এই যে সামনে এই একটা এই একটা এই সামনে আর যে পিছনেরগুলা যে এটা একটা পিছনে এটা একটা পিছনে এটা একটা পিছনে এটা একটা পিছনে বোঝা গেছে তাহলে রোভিং ববিনগুলিকে যদি 120 টা রোভিং ববিন আমার বের করার ব্যবস্থা থাকে এগুলাকে কয়টা শারিতে সাজানো হয় বলে ফেলা কয়টা শারিতে সাজানো হয় বুঝি আমার রভিং হ্যাঁ ববিন গুলিকে কয়টা শারিতে সাজানো হয় কয়টা সারি থাকে হ্যাঁ দুইটা সারি একটা হচ্ছে ফ্রন্ট রো আর একটা হচ্ছে ব্যাক রো জি তো এখন সাইড ভিউ থেকে যদি আমরা দেখি তাহলে কয়টা দেখবো রভিং ববিন বলতো সাইড ভিউ থেকে দেখলে একটা দেখবো দেখবো হ্যাঁ দুই সারি থেকে দুইটা দেখা যাবে বুঝছো এই মান হ্যাঁ মনে করে এই যে সাইডটা এই সাইডটা এই যে এখানে সাইটটা এখানে সাইটটা এই যে সাইট থেকে দেখতেছো কয়টা দেখবা দুইটা দেখবো হ্যাঁ দুইটা দেখবা এই সারি থেকে একটা আর এই সারি থেকে একটা দুইটা দেখবা বোঝা গেছে এই জন্যই আমরা এখানে সাইড ভিউর ক্ষেত্রে দুইটা আঁকা হয়েছে কারণ মেশিনের যতগুলি রোভিং ববিন থাক একশো বিশটা থাকুক একশো ষাটটা থাকুক দুইশো বিশটা থাকুক এদেরকে দুই সারিতে সাজানো হয় ফ্রন্ট রো এবং আরেকটা হচ্ছে ব্যাক রো বুঝতে পারছি আচ্ছা তাহলে শুরু থেকে আসি তো নাম্বার সিক্স পর্যন্ত এক নাম্বার ছিল ক্রিল ক্রিলের মধ্যে স্লাইবার থাকে স্লাইবার গুলিকে আমরা হচ্ছে মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট ট্রোলারের মাধ্যমে নিয়ে আসি নাম্বার থ্রি কি ছিল নাম্বার থ্রি ড্রাফটিং 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 কাজ হচ্ছে মাস পার ইউনিট লেন্থে রিডাকশন করে টপ রোলার থাকে বটম রোলার থাকে কয়টা টপ রোলার কয়টা বটম রোলার থাকে কেউ বলতে পারবা নোট ডাউন করছো জি ফোর ওভার ফোর চমৎকার ফোর ওভার ফোর থাকে ড্রাফটিং জন্য তারপরেই হচ্ছে এই যে দেখো এখানে আনসাপোর্টেড লেন বোঝা যাচ্ছে যে রোভিং বের হলো রোভিং বের হয়ে ফ্লায়ারের ভিতরে ঢুকবে আমরা আনসাপোর্টেড লেন বলতে বলেছিলাম এই যে রোভিংটা ড্রাফটিং জোন থেকে বের হয়ে ফ্লায়ারে ঢুকার আগ পর্যন্ত যে খালি জায়গাটা এই এই জায়গায় রোভিংটা যে একলা এইটুকু রোভিং এর Length বলা হয় হচ্ছে আন সাপোর্টড লেন্থ ঠিক আছে এরপরে নাম্বার 6 হচ্ছে ফ্লায়ার ফ্লায়ারের দুইটা লেগ থাকে একটা লেগ থাকে হচ্ছে সলিড আর একটা লেগ থাকে হচ্ছে হলো রোভিংটাকে আমরা হলো লেগের মাঝখান দিয়ে নিয়ে আসব ঠিক আছে আর ফ্লায়ারের মূল কাজ কি বলতো ফ্লায়ারের মূল কাজ স্যার টুইস্ট দা জি ফ্লায়ারের মূল কাজ হচ্ছে টুইস্ট আচ্ছা 6 নাম্বার পর্যন্ত আমরা বুঝলাম এই 1 থেকে 6 পর্যন্ত কোনো প্রশ্ন আছে

এই যে এই ডায়াগ্রামটা সহর জন্য এই যে কি ফাকা এই হলো আছে হলো লগ দিয়ে আসে না জি এই যে দেখো এই যে দাগটা না এই হলো লেগের ভিতরতে দেখাচ্ছে যে এটা রোভিং টাকে যে হলো লেগের ভিতর দিয়ে আসে ঠিক আছে এই হলো লেগে হ্যাঁ রোভিং এর আসার জন্যই তো আমরা হচ্ছে এই হলো লেগটাকে বানালাম স্যার এমবি শেষ হয়ে যাইবো যাই যাইবো যাই কোনো সময় মানে কি স্যার এমবি শেষ হইয়া যাইবো যাই কোন সময় নিঃশেষ হয়ে যাবে আচ্ছা 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 ও আচ্ছা যেই কোনো সময় আচ্ছা উম আমাদের বাংলা খুবই মুশকিল তোমরা মুরাদ টাকলা কি জানো মুরাদ টাকলা এই মাত্র দেখলাম হ্যাঁ তো কেন এটার নাম মুরাদ টাকলা সেটা কি বলতে পারো আমি তোমাদের এটা ইতিহাস বলি এটা খুব কম মানুষ জানে দুনিয়াতে আমি তোমাদেরকে দেখাই এটা হচ্ছে কেউ জানো এটা না, যে যে আমি 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 বললাম বলতে চাই তোরা কোথায় ঠিক আছে মনে করো তোমার বন্ধু এবং তোমাকে বলতে চাচ্ছে তোরা কোথায় তো আমি লিখলাম কি ঠিক আছে আমি আমি লিখেছি তোরা কোথায় ঠিক আছে তো আমি এই যে এখন এটা লিখলাম তখন আমি হচ্ছে এই যে একটা অদ্ভুত বাংরেজি লিখলাম তো এই জন্য আমাকে তখন মুরাদ চাকলা বলা হবে কিংবা ধরা যাক আমি লিখলাম যে তোমরা কেমন আছো তো দেখবো অনেকে এরকম লেখে তোমরা কিমন বিষয় এরকম তো এখন এটাকে ঠিক লিখছেন কেমন অনেকে স্যার লেখা হ্যাঁ হ্যাঁ এটা অবশ্য ঠিক কথা বলছো তারপরে হচ্ছে এখন কেন এটা মুরদ থাকলে বলা হয় সেটা হচ্ছে দুই ভদ্রলোক একদিন হচ্ছে এই ফেসবুকে তোমার ঝগড়া লাগছে আর কি তর্ক বিতর্ক চলতেছে তো একজন রাগ হয়ে লিখছে যে মুরদ থাকলে যুক্তি দিয়ে কথা বল ঠিক আছে মুরদ থাকলে যুক্তি দিয়ে কথা বল সে এটা লিখতে চাইছিল আর কি তো সে যেহেতু মুরদ টাকলা সে লিখছে এইভাবে ঠিক আছে সে লিখছে এইভাবে যে মুরদ থাকলে যুক্তি দিয়ে কথা বল তো এই কথাটাকে এইভাবে লিখছিল তো এটার এই বাক্যের প্রথম দুইটা শব্দ থেকে হচ্ছে মূরত টাকলাটা নেওয়া হয়েছে হ্যাঁ এখান থেকে মূলত হচ্ছে মুরদ টাকলা শব্দটার উৎপত্তি আর যাই হোক এটা একটি জরুরি ইতিহাসের জ্ঞান তো এখন আমরা চলে যাই যে টুইস্ট কিভাবে হচ্ছে এই প্রশ্নটায় আবারো ফিরে আসি তো আমরা বলেছিলাম রোভিং বের হয়ে ওয়ালাইকুম আসসালাম রোভিং হচ্ছে ড্রাফটিং জোনের এখানে আটকানো ছিল রোভিং এর একটা প্রান্ত মনে করো এই যে আমার এই হাতের এখানে এটা আটকে রাখলাম আর রোভিং এর আরেকটা প্রান্ত আটকানো হচ্ছে প্যাকেজের গায়ে তো প্যাকেজের গায়েটা তো দেখাতে পারছি না আমি এই মাউস দিয়ে হচ্ছে আটকে রাখলাম আর কি এই তাহলে রোভিংটা দুই জায়গায় আটকা পড়ে গেল এক জায়গায় হচ্ছে ড্রাফটিং জোনের ওখানে আরেক জায়গায় হচ্ছে প্যাকেজের গায়ে মাছ পথে ফ্লায়ার করে কি রভিংটাকে ধরে তাকে ঘুরায় নিয়ে আসে এই প্যাকেজের চারদিক দিয়ে তাকে ঘুরায় নিয়ে আসে বোঝা যাচ্ছে এই যখনই ফ্লায়ারটা হচ্ছে রভিংটাকে প্যাকেজের চারপাশ দিয়ে বারবার ঘুরায় নিয়ে আসে তখনই হচ্ছে প্রত্যেকটা ঘূর্ণন তখনই প্রত্যেকটা ঘূর্ণন হচ্ছে তোমার এই রভিং এর মধ্যে এক একটা টুইস্ট তৈরি করে এবার বুঝতে পারছো কি আমি ছেড়ে দিতাম হ্যাঁ তখন আমি যে তসবি দিয়ে দেখাইছিলাম যদি আমি কোথাও আটকাই নেই তসবিটাকে কোথাও আটকাই নেই এমনি তাকে ঘুরাচ্ছি তাহলে কিন্তু কোন ধরনের টুইস্ট হবে না যেহেতু তাকে কোথাও আটকাই নেই কিন্তু এখানে টুইস্ট হবে কারণ রবি উপরে এবং নিচ দুই প্রান্তই হচ্ছে আটকানো আচ্ছা তো আমরা চলে যাই সিক্স পর্যন্ত হয়েছিল তারপরে হচ্ছে এখন চিন্তা করো আমি কিন্তু বলেছি একটু আগেই যে ফ্লায়ার তো ঘুরবেই রোভিং কেও ঘুরতে হবে কারণ যদি এমন হয় ফ্লায়ার ঘুরলো ঘুরে ঘুরে খুব রোভিং দিচ্ছে কিন্তু কিন্তু রোভিং ববিন তার জায়গায় স্থির তাহলে কিন্তু ওই রোভিংটাকে সে নিতে পারবে না রোভিংকে যদি রিসিভ করতে হয় রোভিং ববিনকেও ঘুরতে হবে এখন রোভিং ববিন তো হচ্ছে কেবলমাত্র একটা সিম্পল একটা প্যাকেজ একটা প্লাস্টিকের প্যাকেজ সে কেমন করে ঘুরবে সে তো নিজে নিজে ঘুরতে পারবে না তাকে ঘোরাতে হবে তো ববিন কে ঘুরানোর জন্য যে কম্পোনেন্ট সেটাকে বলা হয় হচ্ছে স্পিন্ডাল এই যে নাম্বার সেভেন তাকে বলা হয় হচ্ছে স্পিন্ডল আমাদের ডায়াগ্রামে এই যে এই লম্বা দাগটা দেখা যাচ্ছে এই লম্বা লাঠিটা স্যার হ্যাঁ এই লম্বা লাঠিটাই হচ্ছে স্পিন্ডল কারণ এই লম্বা লাঠিটাকে আমরা মোটর দিয়ে ঘুরাবো আর প্যাকেজটাকে বসাবো এই লম্বা লাঠির উপরে অর্থাৎ স্পেন্ডেলের উপরে যেহেতু স্পিন্ডেল মোটর থেকে মোশন নিয়ে ঘুরবে এবং প্যাকেজটা যেহেতু রোভিং এই স্পিন্ডেলের উপরে বসানো তাই রোভিং ববিনটাও ঘুরতে শুরু করবে আমার কথা কি বোঝা গেল হ্যাঁ স্পিন্ডেলের কাজ হচ্ছে রোবিং ববিনটাকে ঘুরানো স্পিন্ডেল হচ্ছে এই লম্বা লাঠিটা সে মোটর থেকে মোশন পাবে তো আমরা রোবিং ববিনকেই স্পিন্ডেলের উপরেই বসায় দিব তো স্পিন্ডেল ঘুরলে প্যাকেজটাও সে ঘুরতে শুরু করবে এবার বুঝতে পারছো হ্যাঁ মনে করো এটা কলম কলমটা হচ্ছে স্পিন্ডল আমার ক্যাপ নাই কলমটার এইজন্য দেখাতে পারতেছি না মনে করো ক্যাপ বসানো তাইলে এই কলম রে ঘুরাইলে ক্যাপ কি হবে হ্যাঁ আমরা স্পিন্ডল যেটা এটাকে মোশন দিয়ে ঘুরাবো মোটর থেকে আর প্যাকেজটাকে বসাবো স্পিন্ডলের উপরে সুতরাং স্পিন্ডল ঘুরলে আমার হচ্ছে প্যাকেজটাও ঘুরবে এই হচ্ছে স্পিন্ডলের কাজ তার মানে স্পিন্ডেলের কাজ কি তার কাজ হচ্ছে রবিং ববিনকে ঘুরানো রবিং হ্যাঁ আর আট নাম্বার হচ্ছে রোভিং ববিন আচ্ছা এরপরে চলে আসো ববিন রেইল এই যে নয় নাম্বার যেটা এই যে এই অংশটুকু এই অংশটুকু হচ্ছে ববিন রেইল ববিন রেইলের কাজ হচ্ছে খেয়াল করে দেখো এই যে আমরা আচ্ছা এই মনে করো এই জায়গাটায় এই যে প্রেসার আর্ম এখানে তাহলে রোভিং কিন্তু এখন এই জায়গাতে আছে আমার প্যাকেজ কিন্তু দেখো উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত পুরাটুকু জায়গাতেই কিন্তু আমার হচ্ছে রোভিং জড়ানো তার মানে হচ্ছে আমাকে আমি যদি পুরা প্যাকেজটাকেই হচ্ছে রোভিং প্যাঁচাতে চাই তাহলে কিন্তু আমাকে অবশ্যই কাউকে না কাউকে উপরে নিচে উঠানামা করানো লাগবে বোঝা যাচ্ছে আমার কথা আমি যদি চাই হচ্ছে রোভিংটাকে পুরো প্যাকেজের সাথে জড়াবো তাহলে কিন্তু আমাকে হয় রোভিং ববিন নয়তো ফ্লায়ার কাউকে না কাউকে উপরে নিচে উঠানো লাগবে আমাদের মেশিনগুলোতে এখন যেটা করা হয় সেটা হচ্ছে রোভিং ববিনকে উপরে নিচে উঠানামা করানো হয় ফ্লায়ার তার নিজের জায়গায় স্থির থাকে রোভিং ববিন কখনো উপরে ওঠে কখনো নিচে নামে এই কাজটাকে কন্ট্রোল করার জন্যই হচ্ছে এই ববিন রেইল এই ববিন রেল এই ববিন রেলের উপরই হচ্ছে ববিনগুলা থাকবে মূলত ববিনগুলার তাদের পুরা ভারটা এই ববিন রেলের উপরে দিয়ে রাখে তাহলে ববিন রেলকে আমি যদি উপরে উঠাই তাহলে ববিন গুলা উপরে উঠে আর ববিন রেলকে যদি নিচে নামাই তাহলে এই ববিং ববিন গুলাও নিচে নামে ববিন রেলের কাজকে বোঝা গেছে জি স্যার হায় আচ্ছা সবার শেষ যেটা এখন মেইন কাজ হচ্ছে রবিন যে ববিন মানে রবিন যে ববিনটা আছে এটাকে কন্ট্রোল করে হ্যাঁ হ্যাঁ তার তার হচ্ছে উপরে ওঠা এবং নিচে নামা আপওয়ার্ড মুভমেন্ট এবং ডাউনওয়ার্ড মুভমেন্ট এগুলাকে হচ্ছে কন্ট্রোল করে তারপরে হচ্ছে সবার শেষে যেটা এখন ববিন রেলকে কন্ট্রোল করবে কে ববিন রেলকে কন্ট্রোল করবে কে ববিন রেলকে কন্ট্রোল করার জন্য এখানে লিভার আছে এই যেটা 10 নাম্বার লাঙ্গলের মতো দেখতে এই লিভারটা হচ্ছে উপরে উঠবে এবং হচ্ছে কখনো নিচে নামবে লিভারটা যদি উপরের দিকে উঠে যায় ধাক্কা দেয় তাহলে ববিন উঠবে রেলটা আর যদি এই হচ্ছে লিভারটা নিচের দিকে নামে তাহলে ববিন ববিন নিচের দিকে নামবে তার মানে মুভমেন্ট কন্ট্রোল করাটা হচ্ছে রেলের লিভারের কাজ যদিও আমাদের আধুনিক মেশিনগুলোতে আমরা এখন লিভার ব্যবহার করি না আমরা সরাসরি হচ্ছে সার্ভো মোটর ব্যবহার করি তো যাই হোক এখানে হচ্ছে এটা একটু পুরাতন আমলের ছবি যেহেতু তাই এখানে লিভার দেওয়া আমাদের ল্যাবের মেশিন তো সার্ভো মোটর তো সেখানে তখন আমরা আহ লেফ ক্লাসে গেলে তারপর আমরা আবার সার্ভো মোটর দিয়ে কিভাবে কন্ট্রোল করা হয় লিভারের উঠানামা সেটাকে হচ্ছে আমরা দেখব ঠিক আছে তাহলে এখান থেকে আর কোন প্রশ্ন আছে বলতো ওয়ান থেকে টেন না স্যার আচ্ছা তোমাদের কাজ হচ্ছে এই লেকচারটা যারা ক্লাস করছে তাদের হয়তো দেখার প্রয়োজন নেই স্লাইড থেকে শুধু একটু স্লাইড টা একটু মনে করো যে আমি কি কি কথা বলেছি বইতেও আছে এই যে থ্রি টু ওয়ান আমি লিখে দিয়েছি এটা প্লেনের বই প্লেনের বইয়ের নাম্বার তবে যেটা করবা তোমরা সেটা হচ্ছে ভিডিওটা দেখে নিবা ঠিক আছে ভিডিওটা দেখে এই জিনিসগুলোকে আবার একটু মনে করবা যে কোনটার কি কাজ যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা হচ্ছে